আসসালামু আলাইকুম কেবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো এখন আমি হচ্ছে হচ্ছে ভিলে বিকজ অফ আমি এখন একটু আমার ওয়ান ডিউটি আই মিন আমি আমার প্রজেক্টের ডিউটিতে আছি আমার পেছনে হচ্ছে কোই ক্যামেরাটা ও এই যে এটা হচ্ছে ডিএসএলআর সো যেটা দিয়ে আমি মূলত আসলে আজকে ভিডিওটা করতে আসলাম আর এখন হচ্ছে যেহেতু পাটের সময় তো পাটের সময় আমি এখন পাটের ভিডিও করতে আসছি আমার পেছনে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে এখানে পার্ট জাগ দেওয়া হচ্ছে এখানে আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি তো এইখানে হচ্ছে পাট জাগ দেওয়া হচ্ছে আর লোকেশনটা আমার কাছে অনেক দারুণ লাগছে আর এই দিকটাতে হচ্ছে আমার ক্যামেরা আমার ব্যাগ আর ভিডিও করতেছিলাম তো একটু রেস্ট নিচ্ছে এখন সো যার কারণে আমি একটু চিন্তা করলাম যে একটু এই রেস্টের মা ফাঁকে আর কি আপনাদের সাথে একটু সময় কাটাই তো যাই হোক তো যেহেতু পাটের সময় তো পাটের সময় আসলে আমি নিজের চোখে দেখেছি বা দেখতেছি যেটা আসলে পাটের যে পরিমাণে আসলে চাহিদা বাংলাদেশে বা বিশ্ববাজারে বাংলাদেশের যে চাহিদা মানে সোনালে আস যেটাকে বলা হয় তো এটা আসলে আমাদের দেশে তেমন একটা মানে তার মানে সম্পূর্ণ মূল্য আসলে দেওয়া হয় না আমি নিজের চোখেই দেখেছি আসলে তারা খুবই কষ্ট করে আর পাটে আসলে যে পরিমাণে কষ্ট আর যে পরিমাণে পরিমানে পায় না তো যাই হোক আমি টের পাচ্ছি হাড়ে হাড়ে কারণ আমি এখন তীব্র রোদের ভিতর আসলে তাদের সাথে একটু সময় দেওয়ার চেষ্টা করতেছি বা তাদের সাথে একটু দেখতেছি আসলে পাটের আসলে কতটা কষ্ট আমি নিজের চোখে দেখেছি এবং তাদের আসলে আসলে যে 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 কষ্ট ক্ষোভ তারা আসলে চাই পাটের যে টাকাটা এই টাকাটা দিয়ে আসলে তারা দিন শেষে আসলে বাজার খেতে চায় না তারা চায় আসলে পাটের যে চাহিদা সেরকম যদি তারা আসলে ন্যায্য মূল্য পায় তারা একবারে তিরিশ থেকে চল্লিশ মন পাট যদি একবার এক জায়গায় করতে পারো এখানে যদি সত্তর হাজার বা হাজার টাকা যদি হয় আসলে তারা ওইটাতে একটা গরু কিনবে বা আসলে তাদের দৈনন্দিন চাহিদার ভিতরে একটা ঘর থাকে গোয়াল ঘর থাকে বা টয়লেট বাথরুম যেটাই বলে ওইগুলো থাকে তো আসলে তারা ওইগুলাই করতে চায় সো আলটিমেটলি আসলে তারা তাদের ন্যায্য মূল্যটা পাচ্ছে না সো আমার কাছে মনে হয় যে এখন যেহেতু আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট চেঞ্জ তো আমি আশা করি যে এই পাটের মূল্যটা খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই আসলে ভালোভাবে দেওয়া হবে আর এইখানে এইখানে যে যে ছিল ছিল আর কি এখন নাই বাট কিছু কিছু ওই পাশেও এখানে মূলত আসলে পাট জাগ দেওয়া হচ্ছিল এবং ওইখান থেকে উঠানো হচ্ছিল সো এটাই ছিল বিষয় তো একটু আমার কাজের ফাঁকে একটু আপনাদের দেখানোর চেষ্টা করলাম আমি আসলে কেমন আছি বা কিভাবে আছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার ভিডিওতে যদি নতুন নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন